হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। আপনারা যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা দেখছেন তাদেরকে জানাই ধন্যবাদ। আপনারা প্রতিনিয়ত আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকেন আর আমি প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ বানিয়ে থাকি, এবং যারা দূর দূরান্ত থেকে অপেক্ষা করছেন তাদের জন্য জানাই শুভেচ্ছা। খুব ভালো ভালো কিছু নিউজ আছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো ব্লগটা যা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কী কী অপশন আছে, আপনারা কীভাবে করে এক্সপার্ডাইট করতে পারবেন, এবং আপনারা কীভাবে করে ফোর ভিসার মাধ্যমে কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবেন। দেখা যাচ্ছে কি না, শুধুমাত্র গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে নতুন ছজনের কিন্তু ইন্টারভিউ স্ক্যাডিউল হয়ে আছে। তারা সবাই আমার কিন্তু সাবস্ক্রাইবার, আর এই ঢাকা এম্বাসি কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য দেখা যাচ্ছে যে ইন্টারভিউ স্ক্যাডিউল করছে, এবং এটা কিন্তু ত্বরান্বিত হচ্ছে খুব ভালো করে। ব্যাপারটা এরকম যে যে ধরনের ব্যাকলগটা ছিল আগে, এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই নালিফাই হয়ে যাচ্ছে। নালিফাই মানে হলো বলতে যাচ্ছি যে শেষ হতে যাচ্ছে। যে গত অ্যাডমিনিস্ট্রেশন দেখা যাচ্ছে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সময় এই ধরনের যে A4 ভিসা ক্যাটাগরি কিংবা যে কোনো ইমিগ্রেশন ক্যাটাগরি বন্ধ ছিল, কিন্তু এখন কিন্তু পুরোটাই খুলে গেছে। এবং এতটাই ভালো নিউজ আসছে, আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমি শেয়ার করেছি অনেক ধরনের খবর, এবং আমি এক্সপেক্ট করব প্রতিদিন আপনারা আমার ব্লগটা দেখবেন, তাহলে জানতে পারবেন যে কীভাবে কী হচ্ছে। কিছু সাবস্ক্রাইবার আমাকে বলেছেন যে ভাই, বেশ কিছু ব্লগে দেখছি, বেশ কিছু গ্রুপে দেখছি যে A4 ক্যাটাগরির কোনো মুভমেন্ট নেই। ঠিক আছে, এবং নতুন করে যারা A4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদেরকে আর নতুন করে কোনো অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে না USCIS। কথাটা কিন্তু সত্যি না। আমি শুধুমাত্র এ মাসে 14 জনের নতুন, মানে এই সেপ্টেম্বর মাসে অর্ধেক সময় হয়ে আছে, রাইট? সেপ্টেম্বর মাস তো পুরোটা শেষ হয়নি, শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই দেখা যাচ্ছে নতুন করে কিন্তু 12 জনের নতুন অ্যাপ্লিকেশন ফেলেছি, যারা কিনা A4 ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করছেন আমেরিকাতে আসার জন্য নতুন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আর যে ব্যাকলগের খবর আছে সেটা হলো, আপনাদেরকে ভালো খবর জানাই, সেটা হলো আপনারা জানেন যে এক্সপার্ডাইট করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কেস কিন্তু দেখা যেত যে আগে মানে ওয়েটিং লিস্টে থাকতো, দেখা যেত যে এক্সপার্ডাইট হতো না। আমি আপনাদেরকে গত পরশু দিনের ব্লগে বলেছি যে 3 জনের কিন্তু এক্সপার্ডাইট অ্যাকসেপ্ট হয়ে আছে, আর 8 জনের কিন্তু এক্সপার্ডাইট কিন্তু ক্যান্সেল হয়ে আছে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু এখন এরকম না, আরও নতুন করে আমি আরও 6 জনের কেস কিন্তু অ্যাপ্রুভ পেয়েছি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে A4 ভিসার মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত আপনারা কিন্তু ইন্টারভিউ পাচ্ছেন, এবং প্রতিনিয়ত কিন্তু আপনারা এক্সপার্ডাইটে সাকসেসফুলও হচ্ছেন। আর যদি দেখা যায় যে এই যে জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরের ডেটা যদি আপনাদেরকে শেয়ার করি, তাহলে দেখবেন যে জুন জুলাই মাসে কিন্তু এরকম ছিল 24,000 মানুষকে ইন্টারভিউ নিচ্ছিল ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে সারা পৃথিবী থেকে। ঠিক আছে, এই নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে যে অগস্ট মাসে এবং সেপ্টেম্বর মাসে বেড়ে গিয়ে হয়েছে 32,000। এই 32,000 যে নাম্বারটা কোথার থেকে জানেন? 4,80,000 থেকে। তার মানে কি হচ্ছে বলুন তো, যে প্রতিনিয়ত কিন্তু ভালো কিন্তু খবর আসছে। এরকম না যে A4 ভিসার মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করছেন এবং দেখা যাচ্ছে যে আপনাদেরকে ইন্টারভিউ নিচ্ছে না। কেউ কেউ বলেছেন যে A4 ভিসা টোটালি স্টপ আছে, এবং দেখা যাচ্ছে যে 2023 সালের জুন জুলাইয়ের আগে কোনো মুভ হবে না। কথাটা কিন্তু সত্যি না, কথাটা পুরোপুরি কিন্তু ভুল। আমি আপনাদেরকে বলছি যে নিউ যারা অ্যাপ্লিকেশন করবেন A4 ভিসার মাধ্যমে তাদেরও যেমন সুযোগ আছে, এবং যারা পুরনো অ্যাপ্লিকেশন করে অপেক্ষা করছিলেন, মানে যাদের PD হয়ে গেছে দেখা যেতে পারে 2006-এর পরে, এবং যাদের DT হয়েছে 2019-এর, দেখা যাচ্ছে যে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টে মাসে তারা কিন্তু বর্তমানে ইন্টারভিউ পাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে কিন্তু ইন্টারভিউ পাচ্ছেন। আগে যেখানে দেখা যেত যে একটা কেস ফাইল করার পর মানে 3 থেকে 4 মাস সময় লাগতো, এখন কিন্তু এতদিন সময় লাগছে না। কেস ক্রিয়েশন লেটারের ক্ষেত্রেও যেমন খুব মানে এক্সপার্ডাইট হয়ে আছে, সেরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে NVC যে ফাইলটা প্রসেস করছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে দ্রুততর হয়ে আছে।
is very good news for A4 visa. আপনাদেরকে সবসময় বলি পজিটিভ থাকতে এবং প্রার্থনা করতে যে সৃষ্টিকর্তার কাছে প্রে করুন যাতে আপনাদের এই যে A4 ক্যাটাগরির ব্যাকলগটা পুরোপুরি কিন্তু কমে যায়। এই যে শুধুমাত্র A4 ক্যাটাগরি না, আমি যে সাবস্ক্রাইবারদের সাথে কথা বলি তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আছে, IR1, CR1, IR2, CR3 কিংবা দেখা যাচ্ছে F1 ক্যাটাগরি, F2A, F2B, F3 ক্যাটাগরি এবং সর্বশেষে যে F4 ক্যাটাগরি, সবাই কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে কিন্তু ইন্টারভিউ পাচ্ছেন, প্রতিনিয়ত পাচ্ছেন। আর এই যে নাম্বারগুলো ব্যাকলগ, কিন্তু আমরা বলতে পারি আগামী বছর মার্চের মধ্যে পুরোপুরি কিন্তু ব্যাকলগটা শেষ হয়ে যাবে। তো দেখা যেতে পারে জানুয়ারি থেকে আপনারা দেখবেন, 2023 জানুয়ারি থেকে দেখবেন একটা ভালো হাইক পাচ্ছেন, মানে প্রচুর মানুষ ভিসা পাবে, প্রচুর মানুষ ইন্টারভিউ পাবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনারা ভুল করার কোনো কিন্তু অবকাশ নেই। কেন ভুল করার কথা বলছি, যেহেতু সব কাজগুলো দ্রুত হচ্ছে, দেখা যাচ্ছে এক্সপার্ডাইট রিকোয়েস্ট করলেও এক্সেপ্ট হচ্ছে, আবার দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই ক্যাটাগরিতে F4 ক্যাটাগরি কিংবা F3 ক্যাটাগরি, F2A, F2B সব ক্যাটাগরিতেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা কী পাচ্ছেন, ইন্টারভিউ পাচ্ছেন। সেই ক্ষেত্রে কী হয়েছে, যেহেতু দ্রুত ইন্টারভিউ পাচ্ছেন, এরা কিন্তু এমবাসি কী করবে, আপনাদের ফাইলটা কিন্তু দ্রুততরভাবে প্রসেস করবে। আপনারা কিন্তু জীবনে দুইবার সুযোগ পাবেন না, একবারই সুযোগ পাবেন। সো যেদিন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন খুব কেয়ারফুল থাকবেন, দ্বিতীয়বার কিন্তু আপনাদের বলার সুযোগ পাবেন না যে না না ওই দিন আমি সব ডকুমেন্ট নিয়ে যাইনি, ওই দিন আমি কিন্তু কাজগুলো করতে পারিনি, এরকম কিন্তু না। দ্য ডে ইউ চুজ ফর ইউর ইন্টারভিউ মেক শিওর ইউ আর ভেরি মাচ প্রিপেয়ার ফর দ্যাট, রাইট? আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রিপেয়ার হতে হবে। প্রিপারেশনের কথা এটা বলছি যে ডকুমেন্টগত দিক থেকে কিন্তু কোনো দূরে যেন না থাকেন, মানে ডকুমেন্ট হতে হবে একেবারে ফার্স্ট ক্লাস ডকুমেন্ট, বোঝাতে পারছি? আর যে জিনিসগুলো করবেন সব ইনফরমেশনগুলো জেনে রাখবেন, মানে সব ইনফরমেশন বলতে বোঝাচ্ছি আপনার যিনি স্পন্সর, আপনি স্পন্সরের সাথে নিয়মিত কথা বলবেন, আপনি আমার সাথেও কথা বলতে পারেন যে ইন্টারভিউয়ের টিপস, কিংবা আপনি আমার ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক ইনফরমেশনগুলো পেয়ে যাবেন যে কীভাবে কী হচ্ছে, পূর্ববর্তীতে যারা ইন্টারভিউ দিয়েছেন তারা কীভাবে সাকসেসফুলি কাজগুলো করেছেন, পূর্ববর্তীতে যারা ইন্টারভিউ দিয়ে যারা ভিসা হাতে পেয়েছেন, ইমিগ্রেশন ভিসা, তারা কী করেছেন, এই জিনিসগুলো কিন্তু, এই ডেটাগুলো কিন্তু আপনাদের জন্য খুবই জরুরি। শুধুমাত্র এরকম ভাববেন না যে 4,80,000 যে ব্যাকলগ এটা তো কমছে না, কমছে, কারণ আগে তো 24,000 মানুষের ইন্টারভিউ নিত এক মাসে, এখন তো 32,000 মানুষের ইন্টারভিউ নিচ্ছে। এই যে 24,000 থেকে 32,000-এর যে পার্থক্যটা, রাইট, 8,000 করে কিন্তু নতুন করে বেশি বেশি মানুষকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে, ইজ ইট নট অসম? আমার তো মনে করি যে A4 ভিসার ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিলেন বহু বছর আগে, গত 3-4 বছর যে ধরনের মানে কোভিড ছিল বা যে ধরনের আপনাদের ওয়েটিং ছিল, এখন কিন্তু সেই ওয়েটিংটা থাকবে না। একজন নতুন যিনি অ্যাপ্লাই করছেন উনি আমাকে প্রশ্ন করেন যে এখনও কি 16 বছর লাগবে, আমি তাদেরকে বলছি যে 16 বছর লাগবে না, আমার এক্সপিরিয়েন্স বলে 9 থেকে 10 বছর লাগবে, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন যে 9 থেকে 10 বছর কেন, 1 বছরে হয়ে যাচ্ছে না, 1 বছরও তো হবে না ভাই, কিন্তু প্রসেসটা তো এগোচ্ছে। যদি মানে জাম্প স্টার্টে একটা পাস হয়ে যায় তাহলে কিন্তু সবার লাভ হবে না, যারা কিনা ফিটা পে করতে পারবেন অক্টোবর মাসে, তাদের জন্য কিন্তু জাম্প স্টার্ট একটা সুখবর বয়ে আনবে, রাইট? এই অ্যামাউন্টটা $1,500, আপনারা জানেন, আপনাদের সাথে সব ব্যাপারে ডিসকাস করেছি আগে, ঠিক আছে? কিন্তু দেখা যেতে পারে যে জাম্প স্টার্ট একটা পাস হওয়া ছাড়াও NVC বলুন কিংবা USCIS বলুন কিংবা দেখা যাচ্ছে যে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে কিংবা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে যে ধরনের প্রসেস করছে সেটার মাধ্যমে কিন্তু আপনাদের আর বেশি সময় লাগবে না। ইটস এ ভেরি গুড নিউজ, আপনাদেরকে বলতে পারি এটা খুবই ভালো নিউজ। আপনারা বিভিন্ন যেসব গ্রুপে আছেন সেসব গ্রুপে যে নেগেটিভ কথাবার্তা বলা হচ্ছে মানুষদের, সেই কথাবার্তাগুলো শুনবেন না, তারা হয়তোবা আসল ইনফরমেশন জানেই না,
সত্যিকারের অর্থে আমি বলে রাখি যে যারা যারা দেখা যাচ্ছে যে ইউটিউবে ব্লগ বানায় তারাও হয়তোবা জানেন না যে কিভাবে কি হয়, হয়তোবা বাংলাদেশ থেকে বসে বসে দেখা যাচ্ছে যে ব্লগ বানানোর জন্য ব্লগ বানাচ্ছেন, এটা করবেন না। ইভেন বেশ কিছু অ্যাটর্নিকেও দেখাচ্ছি ফ্রাস্ট্রেশনের সাথে কথা বলতে, রিসেন্টলি আমি দেখেছি, বাট ইটস নট ট্রু। দেখা যেতে পারে যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো নিউজ আমরা অলরেডি পেয়ে গেছি, কারণ ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ পুশ ছিল, রাইট? কিন্তু এফ4 ইমিগ্রেশন কিংবা ফ্যামিলি ইমিগ্রেশনের যেহেতু কোনো পুশ ছিল না, তবুও যেহেতু আমরা একসাথে কাজ করছি, বেশ কিছু নন প্রফিট অর্গানাইজেশন কাজ করছে আমাদের সাথে, বেশ কিছু অ্যাটর্নি, প্রাইভেট অ্যাটর্নি কাজ করছে, শুধুমাত্র তো বাংলাদেশ নিয়ে ব্যাপারটা না, সব ব্যাপার নিয়ে কথা হচ্ছে। তাই দেখা যাচ্ছে শুধুমাত্র গতকালকে আমি দেখেছি যে 4 থেকে 5 জনের নতুন এক্সপার্ডাইট কেস সবগুলো অ্যাপ্রুভ হয়েছে, কনগ্রাচুলেশন। কি করে এক্সপার্ডাইট অ্যাপ্রুভ হলো, কথাটা হলো তারা যখন অ্যাপ্লাই করেছিল, আমি একটা NBC-তে পাঠানোর জন্য একটা ইমেল ফরম্যাট পাঠিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের যদি লাগে আমি আবারও নতুন সাবস্ক্রাইবারদেরকে দিয়ে দেব। এই যে ফরম্যাটটা আপনারা যখন সাবমিট করছেন NBC-তে, মেক শিওর করবেন যে আপনার সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু সেটা তার সাথে অ্যাটাচ করে পাঠাতে। আমি কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে বানিয়ে দিতে পারবো না, আর আমি কোনো ডকুমেন্ট ম্যানুপুলেটও করি না। আপনারা জানেন আমি সিনসিনাটি ওহাইওতে থাকি এবং সবসময় আপনাদেরকে লিগালভাবে আসার জন্য আমেরিকার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সঠিকভাবে লিগাল অ্যাডভাইস দিয়ে থাকি যে এটা করবেন এবং এটা করবেন না, ভালো কাজ করুন, ভিসা পাবেন। যদি এরকম ভাবেন যে না আমি ভিসা ইন্টারভিউতেও পাচ্ছি না, তাহলে যা ইচ্ছা করি, এরকম করবেন না। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্ক হবেন, যাতে DS-260 ফর্মে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কারেক্ট থাকে। আবার দেখা যেতে পারে যে I-130 অ্যাপ্লিকেশনে আপনার স্পন্সর যে ইনফরমেশনগুলো আপনার জন্য ফিল আপ করেছিল, সেখানে জন্ম তারিখ, স্পন্সরিং ইনফরমেশন কিংবা I-864 ডকুমেন্ট যেটা স্পন্সর করবেন আপনাদেরকে, সেই ইনফরমেশন, সব ইনফরমেশন যেন অ্যাপেল টু অ্যাপেল ঠিক থাকে। অ্যাপেল টু অ্যাপেল মানে বোঝাচ্ছি আপনার জন্ম তারিখ এক ডকুমেন্টে আছে একরকম, আর এক ডকুমেন্টে আছে একরকম, এরকম না। আপনার যে রিলেশনের ডকুমেন্ট সেগুলো ঠিকঠাকভাবে করবেন, আপনাদের যে মেডিকেল ডকুমেন্ট এগুলো ঠিকঠাকভাবে করবেন, আপনাদের যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এগুলো ভালো করে করবেন। যদি কোনো ভাই প্রবাসে থেকে থাকে, তাহলে কিন্তু তাকে সেই দেশ থেকেও কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো নিতে হবে। আপনারা যদি এই ডকুমেন্টগুলো না নিয়ে যান, তাহলে কিন্তু আপনাদেরকে কী দেবে জানেন? অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং 221G। এই যে ইমিগ্রেশনের ব্যাপারে আমি বহু বছর ধরে কাজ করছি, আমার অভিজ্ঞতা তো কথা বলে, আপনাদেরকে এটা বলতে পারি যে এখন যা হচ্ছে ভালো হচ্ছে। আগে 16-17 বছর লাগতো একটা নতুন মানুষ আসার জন্য আমেরিকাতে, 16-17 বছর লাগতো, এখন হয়তো বা সেই ব্যাকলগটা কমে গিয়ে দেখা যেতে পারে 9 থেকে 10 বছর লাগবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে অনেকে যে এক্সপার্ডাইট করার জন্য যে ইমেলটা পাঠাচ্ছেন, সেই এক্সপার্ডাইট ইমেলটা পাঠানোর পর কোনো রেসপন্সই করতো না NVC। সিম্পলি আমি বলতে পারি যে ওদের ওয়েবসাইটে দেওয়া থাকতো যে আমরা 120 দিনের মধ্যে রেসপন্স করবো, বেশ কিছু সময় দেখেছি NVC কোনো রেসপন্সই করেনি, বলেছে আমি ইমেলই পাইনি। কিছু কিছু ভাই কী করেছেন যে অ্যাপ্লিকেশন করেছিলেন কোভিডের মধ্যে, সত্যি কথা, মানে এ4 অ্যাপ্লিকেশন করেছিলেন কোভিডের মধ্যে, এ4 অ্যাপ্লিকেশন কোভিডের মধ্যে করার পরে NVC-তে যখন দেওয়া, মানে জিজ্ঞেস করা হচ্ছে এনকোয়ারি যে আমার ওয়েলকাম লেটার কোথায়, আমার কেস ক্রিয়েশন লেটার কোথায়, আমি তো ফি পে করতে পারছি না, আমার কেস নাম্বারটা, রিসিপ্ট নাম্বারটা কোথায় ভাই? NVC বলছে আমি তো তোমার অ্যাপ্লিকেশানই পাইনি, কোভিডের মধ্যে তো অ্যাপ্লিকেশানই পাইনি। তখন দেখা যাচ্ছে আবার নতুন করে 2022 সালের জানুয়ারি মাসে বেশ কিছু ভাইদেরকে আমি হেল্প করেছি, তারা নতুন করে অ্যাপ্লাই করেছে A4 ভিসা এবং বিভিন্ন ফ্যামিলি ইমিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, আগে যে NVC আপনাদেরকে কোনো রেসপন্সই করতো না, এখন কিন্তু রেসপন্স করছে। দেখা যেতে পারে 26 দিনের মধ্যে আপনার কোনো পাবলিক এনকোয়ারি ওরা রেসপন্স করছে, কেস ক্রিয়েশন লেটারের ক্ষেত্রে 64 দিনের মধ্যে ওরা রেসপন্স করছে। দেখা যেতে পারে যে আপনি এক্সপার্ডাইট রেজাল্টের জন্য যদি ইমেল সেন্ড করে থাকেন, সেই ক্ষেত্রে আগে যেখানে 120 দিন মানে 4 মাস সময় লাগতো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 12 থেকে 14 দিনের মধ্যেই বলছে যে আরেকটা ডকুমেন্ট দাও, আরেকটা ডকুমেন্ট দাও। তার মানে কি,
তারা ইনিশিয়াল অ্যাপ্লিকেশন আপনারে আপনাকে এক্সপেক্ট করে অ্যাকসেপ্ট করেছে এবং মেডিকেল গ্রাউন্ডে বলেন কিংবা এজ আউট ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে বলে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে বলেছে যে হ্যাঁ সিমস লাইক তোমার অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিন্তু আমরা আরও কিছু ডকুমেন্ট চাই, তোমার ম্যাট্রিক ইন্টারেস্ট সার্টিফিকেট জমা দাও, তোমার এই এই আরও যে হসপিটালের ডকুমেন্ট আছে এগুলোর জমা দাও, যে তুমি কত সালে জন্মগ্রহণ করেছিলে, তোমার যে সিএসপিএ ক্যালকুলেশনের সত্যিকারের অর্থেই যে তোমার বয়সটা 21 বছরের কম আছে এটা প্রমাণ করো, এগুলো দিচ্ছে। তার মানে কি বলুন তো, যে অ্যাপ্লিকেশনটা আপনারা এক্সপেডাইটের জন্য করেছেন এটা অ্যাপ্রুভ হচ্ছে, মানে অ্যাপ্রুভ হচ্ছে অথবা অ্যাপ্রুভ হবে, আরও কিছু ডকুমেন্ট চাইছে। এমন যদি হতো একটা জেনেরিক ইমেল পাঠিয়ে দিত যে না এক্সপেডাইট করা যাচ্ছে না, পিডি কারেন্ট না, তাহলে কি হতো? আপনারা কি বলতেন যে হ্যাঁ পিডি তো কারেন্ট না, আমরা তো জানি পিডি কারেন্ট না, যথেষ্ট পরিমাণ অপেক্ষা করতে হবে কারণ গত 3 থেকে 6 মাসে A4 ভিসার কোনো মুভমেন্ট নেই, মানে প্রায়োরিটি ডেটের কোনো মুভমেন্ট নেই ইন ভিসা বুলেটিন, কিন্তু তারপরেও এত ইন্টারভিউ কেন পাচ্ছে? কারণ এই যে প্রসেসগুলো কিন্তু ফাস্টার হয়ে আছে, ইটস এ ভেরি গুড নিউজ। আপনারা নিজেদের মধ্যে সব সময় সবাইকে হেল্প করবেন এবং চেষ্টা করবেন যে যে ধরনের ব্লগ আমরা বাই আমি বানাই কিংবা বিভিন্ন ব্লগার বানায় তাদের প্রত্যেকটা ব্লগ দেখতে, কারোর সাথে কিন্তু কারোর শত্রুতা না, সবাই আমরা বন্ধু, একসাথে করে কাজ করছি, কিন্তু আমরা শুধু এটা চাই না যে মিথ্যা কোনো গুজব ছড়াতে চাই না, আবার এটাও চাই না কারোর মনে দুঃখও দিতে চাই না, আবার এটাও চাই না যে যারা একসাথে করে কাজ করছে তারা এরকম বলুক যে না A4 ভিসার ক্ষেত্রে কোনো মুভমেন্ট নেই, কোনো আশাই নেই, তো আপনি ভিডিওটা দেখে দেখা যাবে যে সকাল থেকে কান্না শুরু করবেন, এরকম না, মিথ্যে না। কথাটা হলো এটাই যে A4 ভিসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ মুভ হয়ে আছে ভাই, অভিভাবক বলছে, আমার কথার উপর বিশ্বাস রাখুন, আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণ ইন্টারভিউ এখন পাবেন, কিন্তু আপনাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করব যে আপনারা যে ইন্টারভিউতে যে যাবেন সেখানে কিন্তু ভুলভাল ডকুমেন্ট সাবমিট করবেন না, তাহলে কিন্তু ভিসা হবে না, সেটা কিন্তু আমার হাতে নেই, ঠিক আছে? অনেক দেখা যাচ্ছে যে ইন্টারভিউ পাচ্ছেন প্রচুর পরিমাণে, আমি প্রতি মাসে এতগুলো ইন্টারভিউ পেতে দেখিনি ইতিপূর্বে, গত 2-3 বছরে এত ইন্টারভিউ পেতে দেখিনি, যে প্রত্যেক মাসে প্রত্যেক দিনই বলছে যে আজকে দুজনের নতুন ইন্টারভিউ স্কাজুল হয়ে আছে, কালকে দুজনের নতুন ইন্টারভিউ হচ্ছে, ইটস এ গুড থিং। আপনারা মনটাকে শান্ত করুন, আর একটু অপেক্ষা করুন, দেখুন কিন্তু ভালো নিউজ আসবে। যারা কিনা অপেক্ষা করছেন জাম্পস্টার্ট অ্যাক্টের জন্য তাদের জন্য ভালো কিছু নিউজ আসতে পারে, আবার যারা জাম্পস্টার্ট অ্যাক্টের ক্ষেত্রে অপেক্ষা করছেন না, যারা ইন জেনেরিক অপেক্ষা করছেন যে তাদের ডিকিউ হয়ে গেছে, দেখা যেতে পারে 2019-এর দেখা যেতে পারে যে অগাস্ট সেপ্টেম্বর মাসে, তারা কিন্তু অলরেডি ইন্টারভিউ কিন্তু পেয়ে গেছেন। আবার দেখা যাচ্ছে কোনো সার্ভিস সেন্টারের ডিলের কারণে আপনারা হয়তো বা এখনই পাননি, হয়তোবা আগামী 30 দিনের মধ্যে পাবেন, তো এনজয় করুন। অবশ্যই আমার ব্লগে একটা লাইক কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো, বিকজ এই যে ডেটাগুলো আমি দেখছি প্রতিনিয়ত, সবার সাথে কথা বলছি, ঢাকা এম্বাসির সাথে কথা বলছি, এদেশের যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলছি, এখানে যারা সিনেটার আছেন, এখানে যারা কংগ্রেসম্যান আছেন তাদের সাথে কথা বলছি, ইটস এ জয়েন্ট এফোর্ট, রাইট? একা তো কেউ কিছু করতে পারবে না, আর সবথেকে বড় কথা আমার যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এগুলো কিন্তু শুধু আমার ইনফরমেশন না, এটার জন্য শুধু আমাকে ক্রেডিট দেবেন না, আমি বলতে চাই সঠিকভাবে যে যারা আমার সাবস্ক্রাইবার তারা প্রতিনিয়ত আমাকে কিন্তু সব ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করছে, বোঝাতে পারছি? এটা কিন্তু আমার ক্রেডিট না, কারণ আপনাদেরই ইনফরমেশন আপনাদের অন্য অন্য ভাইদের সাথে আমি শেয়ার করছি। কালকে দেখলাম বেশ কিছু, মানে আমার ব্লগের মধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু অনেকে প্রশ্ন করেছেন এবং অনেক ভাই এবং বোনেরা সে প্রশ্নগুলোর উত্তরও দিয়েছেন, আমার খুব না মন থেকে খুব ভালো লাগলো, কেন জানেন? কারণ আপনারা একজন আর একজনকে কিন্তু হেল্প করছেন। আমি তো ভাই এটাই চাই, অভিভাবক না থাকলেও যেন একজন আর একজনকে, আমরা বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ একজন আর একজনকে হেল্প করব, এটাই তো আমাদের কথা, রাইট? সবাই সবাইকে হেল্প করলে কিন্তু কি হবে যে আমরা সব ইনফরমেশনগুলো জানবো, আপডেট জানবো এবং ভালো করে ইন্টারভিউর প্রিপারেশন নেব। আজকে অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আরও যদি কথা বলতে ইচ্ছা করে আমার সাথে বা কোনো ইনফরমেশন দিতে ইচ্ছা করে আমাকে ইমেল করবেন কিংবা আমাকে যে ইয়াহু আই মিন যে
মেসেঞ্জার আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, গড ব্লেস আমেরিকা, সুস্থ থাকবেন। যে যেখান থেকে দূর থেকে ব্লগটা দেখছেন, প্রতিনিয়ত ব্লগ দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকে এই পর্যন্তই, গড ব্লেস আমেরিকা, বাই বাই ফর টুডে।